হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জিদ্দা এবং আমাদের সবার প্রিয় মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদা কেন তারা একসঙ্গে এক সিনেমাতে কাজ করে না। আমরা বুম্বাদাকে দেখেছি যে দেবের সঙ্গে সিনেমাতে কাজ করতে, ইয়াস দাশগুপ্তর সঙ্গে কাজ করতে, সোহমের সঙ্গে কাজ করতে, কিন্তু কেন জিতের সঙ্গে মানে জিদ্দার সঙ্গে কেন কাজ করলো না। তো আপনাদের অবশ্যই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথম যেটা কারণ বলার আগে আমি বলবো যে মানে জিদ্দা যে সময় সিনেমা করা শুরু করেছিল 2001-2 সাল, ওই সময় কিন্তু বুম্বাদা কিন্তু কমার্শিয়াল সিনেমা জগতে নম্বর 1 কিং ছিল। সে মানে জিদ্দা এবং বুম্বাদা একসঙ্গে কিন্তু সিনেমা করতে পারতো, কিন্তু জানি না কেমন কেন হলো না। তো এবার মেন কারণ হচ্ছে যে জিদ্দা বরাবরই চায় সে কিন্তু এমন সিনেমা করবে সেখানে একজনই থাকবে, মানে জিদ্দা একা। মানে এক একটা সিনেমা হয় যেখানে 3 জন হিরো, 4 জন হিরো, 2 জন হিরো, জিদ্দা কিন্তু সেইটা খুব একটা গুরুত্ব দেয় না। তো এই যে কারণে কিন্তু এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। তো আমরা ওয়ান সিনেমাটা কিন্তু আমরা জানি যে ওখানে জিদ্দার করার কথা ছিল, কিন্তু জিদ্দা রিজেক্ট করেছেন, এটা 100% শিওর খবর। কিন্তু ওইটা কিন্তু জিদ্দা করতে পারতো। এবং আমি শুনেছিলাম যে 2000 ওই যে একটা সিনেমা ছিল ভুলে যাচ্ছি, সম্ভবত ওই সজনী সিনেমাটা, সজনীতে যে যিশুর যে চরিত্রটা ছিল ওটা নাকি জিদ্দার করার কথা ছিল, কিন্তু জিদ্দা রিজেক্ট করেছিল। তো এরকম বহুত কিন্তু সিনেমা ছিল, তো রিজেক্টটা তো ছিল। 2 নম্বর হচ্ছে এখন প্রোডাকশন হাউস নিজেদের করে দেওয়া, এখন জিদ্দারও নিজের প্রোডাকশন হাউস, দেবদারও প্রোডাকশন হাউস নিজের। কিন্তু মেন কথা হচ্ছে জিদ্দার প্রোডাকশন হাউস এখন যে সময় এসে দাঁড়িয়েছে যে তারা কিন্তু জিদ্দা মানে যেভাবে মানে একের পর এক সিনেমা চমক দিচ্ছে, সেখানে কিন্তু মানে অন্য কাউকে আনা কিন্তু অসম্ভব ব্যাপার। কারণ নিজেদের একটা বাজেট, সেটা সিনেমা হল থেকে রিকভারি করা একটা টাফের ব্যাপার আছে। সিনেমাটা হিট হবে কি ফ্লপ হবে, এখন যেহেতু পরিস্থিতি খুব একটা ভালো নয়, তো সেক্ষেত্রে অন্য কোনো মানে বিগেস্ট বড় সুপারস্টারকে এই প্রোডাকশন হাউসে আনা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে জিদ্দা এবং বুম্বাদা একসঙ্গে এক সিনেমা না করার কারণ, বুম্বাদা কিন্তু কমার্শিয়াল সিনেমা করে না এখন, তার গুমনামি বলি, তার দৃষ্টিকোণ বলি, তার কিন্তু অন্য ধরনের সিনেমা। জিদ্দা কিন্তু ভরপুর কমার্শিয়াল মানে মশালাদার সিনেমাগুলোই করে, যেরকম তার বাজি বলি, সুলতান বলি, এইসব পুরো কমার্শিয়াল সিনেমা। তো সেক্ষেত্রে কোথায় গিয়ে দুজনকে একসঙ্গে এক সিনেমাতে যে কোনো পরিচালক যে আনবে সেটা একটা মানে অসম্ভব ব্যাপার, কারণ দুজন তো দু ধরনের অভিনেতা। তো সেক্ষেত্রে একটা কোথায় গিয়ে একটা মিসিং হয়। এবং এই সময় দাঁড়িয়ে যেহেতু বুম্বাদা এক সময় মানে কমার্শিয়াল একটার মানে হিরো ছিল, চকলেট বয় ছিল, তো সেক্ষেত্রে সে চাইবে না সে দাদার চরিত্র বা ভাইয়ের চরিত্রে অভিনয় করতে। তো সেটাও একটা মানে এই সময় দাঁড়িয়ে বাবার চরিত্র বা দাদার চরিত্র একটা খারাপ লাগবে, দুজন মানে পাশাপাশি দাঁড়ালে, যেহেতু সাথী সিনেমা। যে আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা এত বড় তার ক্যারিয়ার, যে এত বড় দূর আসা, সেটা কিন্তু বুম্বাদার অবদানের পিছনে। তো সেক্ষেত্রে মানে বুম্বাদা যদি দাদার রোল বা বাবার রোল, ভাইয়ের রোল করে, দেখতে কোথায় গিয়ে খারাপ লাগবে এবং আমাদের কোথায় গিয়ে একটা খুবই কষ্ট লাগবে। তো সেক্ষেত্রে হয়তো কোনো পরিচালক সেটা চায়নি বা কোনো লেখক সেরকম গল্প লিখছেও না। তো আগামী দিনে কি হয় সেটা পরের বিষয়। তো এগুলোই আমার পার্সোনাল মতামত, আপনাদের কি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।